বিট দিয়ে বাড়িতে বসে তৈরি করে ফেলো লিপস্টিক বা লিপ বাম। এই লিপস্টিক বা লিপ বামটা দোকানের লিপস্টিক বা লিপ বামকে হার মানিয়ে দিতে পারবে, আর এটা ব্যবহার করলে ঠোঁট হয়ে যাবে 100% পিঙ্ক। হ্যালো সবাইকে, তো আজ আমি তোমাদের কাছে শেয়ার করব কি করে বাড়িতে বসে তুমি সুন্দরভাবে একটা লিপ বাম তৈরি করে ফেলতে পারবে বা লিপস্টিক তৈরি করে ফেলতে পারবে। এই লিপ বাম বা লিপস্টিকটা তোমার লিপস্টিকেরও কাজ করবে আবার লিপ বামেরও কাজ করবে, আর তার সঙ্গে তোমার ঠোঁট যদি কালো হয়ে গিয়ে থাকে তাহলে এই লিপস্টিক বা লিপ বামটা রেগুলার ব্যবহারের ফলে তোমাদের ঠোঁট কিন্তু অনেক বেশি পিঙ্ক হয়ে যাবে। তো এটা ভীষণই ভালো একটা রেমিডি, তোমাদের যাদের যাদের ঠোঁট ভীষণ কালো হয়ে গেছে তাদের জন্য তো বলবো ভীষণ ভীষণ কাজ করবে এই রেমিডিটা। তো আর দোকান থেকে কোনো রকম কোনো লিপস্টিক বা লিপ বাম কিনতেই হবে না যদি তুমি এটা ব্যবহার করো, আর সঙ্গে কিন্তু তোমাদের ঠোঁট অনেক বেশি সফট, নরম আর পিঙ্ক হয়ে যাবে। তো এই লিপ বামটা জাস্ট অসাধারণ লিপ বামটা, তোমাদের তার আগে বলে রাখি আমার ঠোঁটে কিন্তু কিচ্ছু দেয়া নেই, আর আমি সম্ভবত বেশিরভাগই ঠোঁটে কিছুই ব্যবহার করি না। এটা ব্যবহার করতে করতে আমার ঠোঁট এতটা বেশি পিঙ্ক হয়ে গেছে যে আমি কখনোই কিন্তু কোনো লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করি না, যদিও ব্যবহার করে থাকি খুব কম ব্যবহার করে থাকি। দেখো, যে কোনো জিনিস ব্যবহার করার আগে মানুষ প্রমাণ চায় বেশি, সেটা আমিও চাই তুমিও চাও, তো আমি সময় তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো। দেখো আমার ঠোঁটে কিচ্ছু দেয়া নেই, কিচ্ছু না, জাস্ট দেখো ঠোঁটটা পুরো পিঙ্ক, তাই না? দেখো আমার ঠোঁটে কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু না। তো এইভাবে আমি তোমাদের ক্যামেরার সামনে বসে পড়েছি, কোনো লিপ বাম বা কিচ্ছু ব্যবহার করিনি। চলো এটাকে তোমাদের ব্যবহার করে দেখাবো যে এটা কতটা বেশি কালারফুল আর কতটা ভালো। এটা ব্যবহার করলে তোমাদের লিপস্টিক লিপ বাম কিছু ব্যবহার করতে পারবে না, হবে না, তো সেটা প্রমাণ সহকারে তোমাদের দেখিয়ে দেবো। চলো দেখো এটা কালারটা জাস্ট দেখো কত সুন্দর একটা কালার, না দেখো কত সুন্দর একটা কালার, লিপস্টিকেরও কিন্তু এত সুন্দর কালার হয় না। তো এটা ব্যবহার করলে না তোমাদের আর কখনোই দোকানের লিপ বাম বা লিপস্টিক ব্যবহার করতে ইচ্ছেও করবে না, আর সঙ্গে তোমাদের ঠোঁট অনেক বেশি পিঙ্কও করে দেবে। একবার জাস্ট ব্যবহার করো, যদি ভালো না লেগেছে তো কমেন্ট বক্সে এসে বলে যাবে, অল্প একটু নেবো। যদি তুমি এটাকে লিপ বাম হিসাবে ব্যবহার করতে চাও তাহলে অল্প নেবে, আর যদি তুমি এটাকে লিপস্টিক হিসাবে ব্যবহার করতে চাও তাহলে বেশি করে নিয়ে নেবে, ঠিক আছে? তো এটাকে এভাবে নাও আর তোমাদের ঠোঁট দেখবে কতটা বেশি পিঙ্ক হয়ে যাবে। যাদের ঠোঁট অনেক বেশি কালো হয়ে গেছে তাদের জন্য তো ভীষণ ভীষণ ভালো রেমিডি এটা, অবশ্যই কিন্তু সেটা তাদের কাছে শেয়ার করে দিও। যাদের ঠোঁট অনেক বেশি কালো হয়ে গেছে, তোমার বন্ধু বান্ধবী থাকলে তাদের ভীষণ কাজ দেবে, আর তোমার ঠোঁটও যদি কালো হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর এটা ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবে। তো বাড়িতে বসে শুধুমাত্র বিট দিয়ে, দারুণ একটা ব্যাপার না, শুধুমাত্র বিট দিয়ে এত সুন্দর একটা রেমিডি ব্যবহার করতে পারবে, আর এটাকে প্রায় 1 বছরের মতো তুমি খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবে। তবে হ্যাঁ, এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো চলো এটাকে আমি এই দেখো অল্প একটু নিয়েছি, এবার সারা ঠোঁটে নিয়ে নেবো। দেখ কত সুন্দর একটা কালার দিচ্ছে এটা, কিন্তু একটা লিপ বাম বা লিপস্টিকেরও এত সুন্দর কালার হয় না, লিপস্টিকের তো হয়ই না এত সুন্দর একটা কালার, জাস্ট অসাধারণ। একেই তো লিপ বাম অনেক সুন্দর, আর তার সঙ্গে সেই বিট দিয়ে যদি তুমি একটা লিপস্টিক বা লিপ বাম বানিয়ে নাও তাহলে তো বুঝতে পারছো ওটার কালার পুরো সেম টু সেম আসবে, আর ঠোঁটে কতটা ভালো লাগবে দেখতে, তাই না? দেখো আমি তোমাদের সামনেই তো পরে দেখালাম, দেখ দেখেছো কতটা সুন্দর একটা কালার এসেছে, এত সুন্দর একটা কালার কিন্তু তোমার কোনো লিপ বাম বা লিপস্টিকও দেয় না দোকানে। দেখো এত ন্যাচারালি একটা কালার এসেছে, এত ন্যাচারালি একটা কালার এসেছে, তুমি যে কোনো অনুষ্ঠানে বলো বা যে কোনো জায়গায় বলো তুমি কিন্তু খুব সহজে এটা পরে যেতে পারবে। তো দেখো কত সুন্দর কালারটা, কাদের কাদের ভালো লেগেছে কালারটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর কে কে এটা ব্যবহার করবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এটাকে কীভাবে ব্যবহার করবে, কতদিন ব্যবহার করবে, কীভাবে বানাতে হবে সবটা আমি তোমাদের ভিডিওতে বলবো, একদম না টেনে পুরো ভিডিওটা দেখো। আর যাদের কালো ঠোঁট হয়ে গেছে তাদের তো ভীষণ 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 ভালো কাজ করবে এই রেমিডিটা। চলো ভিডিওটা দেখে নাও কী করে এটাকে বানাবে, কী করে এটা ইউজ করবে সবটা তোমাদের এই ভিডিওতে বলবে, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু তোমার ঠোঁট কিন্তু কালো কালোই থেকে যাবে, সারা জীবন কিন্তু তোমার দোকানে লিপ বাম লিপস্টিক ব্যবহার করে যেতে হবে, আর দিন দিন তোমার ঠোঁট অনেক বেশি কালো হয়ে যাবে। এবার কিন্তু সকলেই চায় কোরিয়ানদের মতো সুন্দর লিপ বাম বা লিপস্টিক চায়, তাই না? তো কী করে হয় সেটা হচ্ছে, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করে, একদমই কিন্তু তারা কসমেটিক্সের জিনিস ব্যবহার করে না যেগুলোতে কেমিক্যাল মেশানো থাকে। তো কী করে বাড়িতে বসে ন্যাচারালিভাবে এরকম একটা লিপ বাম বা লিপস্টিক তৈরি করে ফেলতে পারবে যেটা কিনা তোমার ঠোঁটটাকে দিন দিন অনেক বেশি সফট পিঙ্ক করে তুলবে? চলো দেখে নিই, বেশি বকবক করবো না, সোজা এখন আমরা রেমিডিতে যাবো। চলো, তো আমাদের এই লিপ বামটা বা লিপস্টিকটা বানানোর জন্য লাগবে হচ্ছে একটা বিট, আর বিট তো সকলের বাড়িতেই থাকে, তাই না? তো বিটটাকে ভালোভাবে একদম ছুলে নেব, ছুলে নেওয়ার পরে ভালো করে কুচিয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেওয়ার পরে এর থেকে রসটা বের করে নেবো। এবার আমরা সকলেই জানি কিন্তু বিট আমাদের স্কিনের জন্য কত
কতটা ভালো, খেলেও যেমন উপকার ঠিক তেমনভাবে ব্যবহার করলেও খুব উপকার আছে এর মধ্যে। তো দেখো, বিট থেকে সমস্ত রসটা আমি ছেঁকনি দিয়ে একদম বের করে নেব, যাতে সমস্ত রস খুব সহজে বেরিয়ে আসে। তো দেখো, রসটাও বের করে নিয়েছি। এবার যেই রসটা, এই রসটার মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, এর মধ্যে দেবো হচ্ছে চিনি। তুমি চাইলে এখানে গ্লিসারিনটা ব্যবহার করতে পারো, চিনিও ব্যবহার করলে হবে আবার গ্লিসারিনও ব্যবহার করলে হবে। এই দেখো, রসটা আমি অনেকটা বের করে নিয়েছি, আর এটা যে তুমি এক বছর পর্যন্ত ব্যবহার করবো তাই বেশি করেই বের করে নিয়েছি। বড় একটা বিট নিয়েছি, তার জন্য অনেকটা রস হয়েছে, আর তার মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি। এবার চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে গুলে যায়। তারপরে একটা আঁচে, মানে গ্যাসে উঠিয়ে দিয়েছি, তার উপর একটা আঁচ দিয়ে দিয়েছি, তারপরে বাটি দিয়ে দিয়েছি। আর দেখো, এটা গরম হচ্ছে, একদম হালকা আছে, কিন্তু গরম করবে, বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে, আর তোমার লিপস্টিক বা লিপ বাম কিন্তু সহজে তৈরিও হবে না। তো দেখো, গরম হচ্ছে, অনেকটাই গরম হয়ে গেছে। এবার গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি হচ্ছে কফি, দুটো কফি আমি প্যাকেট এখানে আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে বিটের রসটা বেশি নিয়েছি, তার জন্য দুটো কফির প্যাকেট লেগে যাবে। তো দুটো কফির প্যাকেট দিয়ে দিয়েছি। আর এই জানো তো, কফি আমাদের স্কিনের জন্য কতটা ভালো, ময়লা কালো চামড়া দূর করতে ভীষণ কাজ করে, আর আমাদের ঠোঁটটাও কিন্তু অনেক বেশি সফট আর সুন্দর করতে সাহায্য করবে, আর ঠোঁটের থেকে ময়লা বের করে দেবে, আর ঠোঁটটাকে অনেক বেশি পিঙ্কও করবে। তো দেখো, আছে একটু গরম করে নিয়েছি, যখনই ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে তখনই নামিয়ে দিয়েছি। এবার দেখো কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। তারপর এর মধ্যে অ্যাড করবো আমি হচ্ছে একটু পরিমাণে ভেজলিন, আর কালারটা দেখো জাস্ট অসাধারণ একটা কালার এসেছে। আর তারপরে আমি একটু ভেজলিন এর মধ্যে অ্যাড করে দেবো। তো তোমরা এইভাবে ব্যবহার করে নেবে, আর এইভাবেই কিন্তু এটা বানাবে। তো দেখো, সমস্ত রেমেডির পরপর দেওয়ার পরে এরকমই একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে দোকানের কোনো লিপস্টিক হবে হয়তো, কিন্তু এটা কিন্তু দোকানের কোনো লিপস্টিকই না। আর এই যে লিপস্টিকটা আমি বা লিপ বামটা তোমাদের বানিয়ে দেখালাম, এটা কিন্তু লিপস্টিক বা লিপ বাম দুটোরই কাজ করবে। তোমরা এটাকে ব্যবহার করবে রোজ রাতে ঘুমানোর আগে, দেখবে তোমাদের ঠোঁট দিনকে দিন কতটা পিঙ্ক হয়ে যাচ্ছে আর কতটা সফট হয়ে যাচ্ছে, আর কখনোই তোমার হচ্ছে কোনো লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করতে হবে না। তারপরে আমি একটা কৌটা নিয়ে নিয়েছি, দেখো এই দেখো সুন্দর একটা কৌটা নিয়ে নিয়েছি। এবার এই কৌটাটার মধ্যে আমি যে লিপস্টিকটা তৈরি করেছি বা লিপ বামটা তৈরি করছি সেটা এখানে ব্যবহার করব। তোমাদের বলে রাখি, এই লিপস্টিক বা লিপ বামটা কিন্তু সপ্তাহে প্রতিদিন ব্যবহার করবে। যাদের খুব ব্যস্ত থাকো তারা সবসময় ক্যারি করে নেবে ব্যাগের মধ্যে, তাহলে বেশি ভালো রেজাল্ট পাবে। আর যাদের ঠোঁট একদম কালো হয়ে গেছে তাদের তো বলবো দিনে তিনবার করে ব্যবহার করার, কারণ এটা কিন্তু ভীষণ ভালো ন্যাচারালিভাবে কাজ করবে, তোমার ঠোঁটটাকে অনেক বেশি পিঙ্ক করবে আর অনেক বেশি লাল করে দেবে। তোমার কিন্তু আর কখনোই দোকানে নামি দামি লিপস্টিক বা লিপ বাম ব্যবহার করতেই হবে না। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছ, দেখো কালারটা জাস্ট অসাধারণ, এরকম কালার কিন্তু কোনো লিপস্টিক বা লিপ বামেরও হয় না। বাড়িতে বসে যখন এত সুন্দর একটা লিপস্টিক বা লিপ বাম তৈরিই করে ফেলতে পারছো, তাহলে কেন দোকান থেকে দামি দামি লিপস্টিক লিপ বাম কিনতে পয়সা খরচ করতে যাবে বলো? আর এটা কিন্তু তোমার ঠোঁটটাকে অনেক বেশি সফট পিঙ্ক করবে, এটুকু আমি 100% বলতে পারি। যে যে এটা ব্যবহার করবে 100% রেজাল্ট পাবে, এটুকু আমি বলতে পারি। আর এটা আমি রেগুলারলি ব্যবহার করি, সবসময়ের জন্য ব্যবহার করি। তোমরা কিন্তু এটাকে ক্যারিও করতে পারো, এরকম একটা সুন্দর কৌটার মধ্যে নিয়ে নেবে, আর যখন তখন ক্যারিও করে নিতে পারবে। এবার দেখো কত সুন্দর একটা লিপ বা লিপস্টিক আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে দেখে কেউ বলবে যে এটা দোকানে তৈরি না, মানে দোকানে তৈরি না এরকম কেউ কি বলতে পারবে? দেখে মনে হচ্ছে কিন্তু পুরো দোকানে তৈরি না, কিন্তু এটা তো বাড়িতে তৈরি। তো এভাবে ব্যবহার করবে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর এভাবে তোমাদের ঠোঁটটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে, রেগুলারলি ব্যবহার করতে থাকো। আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে যাচ্ছ সেটাও বলো। আর এটাকে আমি এভাবে রেখে দেবো ফ্রিজে এক বছর পর্যন্ত, এভাবেই সুন্দরভাবে ফ্রিজের মধ্যেই রেখে দেবো, একদিন বাদে একদিন ফ্রিজের মধ্যে তুমি কিন্তু রেখে দিতে পারবে। চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আর এমন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো। আর আগে একটা আমি এরকম একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি, তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, তো অনেকে এটা ব্যবহার করেছো, অনেক ভালো রেজাল্টও পেয়েছো, সেটাও আমাকে বলেছো। আর তোমরা এটাও ব্যবহার করো, এটাতে ভীষণ 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 ভালো রেজাল্ট পাবে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমি পূজা, তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে পারো এমন ধরনের ভিডিওগুলো দেখার জন্য। চলো টাকা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমনই একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।